ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন এক যাত্রী ট্যাক্সি এলো ঠিকই কিন্তু চালকের দেখা নেই স্মার্টফোনে গন্তব্য ঠিক করার পর একা একাই ঘুরতে শুরু করলো গাড়ির স্টিয়ারিং চলতে শুরু করল চাকা হঠাৎ দেখলে মনে হবে এ এক ভুতুরে কাণ্ড দৃশ্যটি মধ্য চীনের জনবহুল শহর উহানের রোবটের মতো স্বয়ংক্রিয় প্রযুক্তিতে চলতে পারে এমন এক ট্যাক্সি বাজারে এনেছে দেশটির টেক জায়ান্ট ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাইডু রোবোট ট্যাক্সিস নামে এই ট্যাক্সির জন্য কোনো চালকের প্রয়োজন হয় না একজন সহকারীর সাথে ভার্চুয়ালি মোবাইল অ্যাপে যুক্ত হয়ে রোবোট ট্যাক্সিসের সুবিধা নিতে পারবেন যে কেউ তবে প্রযুক্তির এই চমকে আশ্বস্ত হতে পারছেন না চালকরা তারা বলছেন ছোট দূরত্বের ট্রিপগুলো রোবোট ট্যাক্সির আওতায় চলে যাচ্ছে এতে করে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্যাক্সি ড্রাইভাররা পাঁচ থেকে ছয় বছরের মধ্যে দেশ ও দেশের বাইরে অন্তত শতাধিক শহরে এই রোবোট অ্যাক্সির সেবা পৌঁছানোর পরিকল্পনা আছে নির্মাতাদের

রোবোট্যাক্সি বাজারে আসায় শুধু চালকরাই উদ্বিগ্ন নন উহানে দু সাল থেকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার কাজটিও করছে রোবট বেজিং এর বেশিরভাগ ড্রাইভিং স্কুলে উন্নত প্রযুক্তির স্বয়ংক্রিয় রোবট বা কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে দেয়া হচ্ছে প্রশিক্ষণ শিক্ষার্থীরাও বলছেন এআই প্রোগ্রামে গাড়ি চালানো শিখে লাইসেন্সের পরীক্ষায় আগের চেয়ে ভালো করছেন তারা এতে করে প্রশিক্ষকদের ছাটাই করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ Regarding labor costs, there are definitely savings. With our current training model, students learn independently of instructors, which also elevates the ability of students to learn on their own. During training, instructors play a supporting role, while our AI system in the car গেল জুন মাসে বাইডু ছাড়া আরও নয়টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এমন গাড়ি পরীক্ষামূলকভাবে রাস্তায় নামানোর অনুমতি দিয়েছে চীন জুলাইতে গণপরিবহন হিসেবে স্বয়ংক্রিয় গাড়ির ব্যবহারের একটি খসড়া প্রস্তাবনাও দিয়েছে তারা ট্যাক্সির মতো স্বয়ংক্রিয় এসব গাড়ির জনপ্রিয়তা যে হারে বাড়ছে তাতে করে চালকরা আরও দ্রুত কর্মসংস্থান হারাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা সতীর্থ কর্মকার এখন বিশ্ব।